নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাদক পাচারকারীকে লক্ষ্য করে গুলি, কাছাড় পুলিশের হাতে ধৃত এক। শিলডুবিতে বন্য বিড়াল উদ্ধার, ভুবন পাহাড়ের জঙ্গলে ছাড়ল বন বিভাগ। দিগরখালের সড়ক দুর্ঘটনায় আহত কলেজ পড়ুয়ার মৃত্যু, শোক এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাচারকারীকে লক্ষ্য করে গুলি ছুড়ল কাছাড় পুলিশ। ঘটনাটি ঘটেছে ধলাই চানেঘাটে 306 নম্বর জাতীয় সড়কে শুক্রবার সন্ধ্যায়। তবে হতাহত হয়নি কেউই। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের চানেঘাটে গাড়ি চেকিং এর সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওত পেতে বসে কাছাড় পুলিশের দল। সেই সময় একটি ব্যক্তিগত বাহন ও একটি স্কুটিতে করে 3 মাদক পাচারকারী পৌঁছে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ মাদক পাচারকারীদের পাকড়াও করতে শূন্যে 2 রাউন্ড গুলি চালায়। পুলিশের গুলি চালনার মধ্যেও পালিয়ে যেতে সক্ষম হয় 2 পাচারকারী। তবে পুলিশ তমিজুর রহমান লস্কর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এর কাছ থেকে উদ্ধার হয় 55টি সাবান কেসে 750 গ্রাম হেরোইন, যার বাজার মূল্য 7 কোটি টাকা। মূলত এই মাদক মিজোরামের চাম্পাই হয়ে ধলাই প্রবেশ পথ ধরে কাছাড় হয়ে অসম তথা বহিরাজ্যে পাচার হয়। 55টা চাবোনৰ বাকচত আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিছিলোঁ। আৰু শিলডুবিৰ পৰা আমি 41টা চাবোনৰ বাকচত আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিছিলোঁ। আৰু গোটেইখিনি চাবোনৰ বক্স মিলালে 96টা বক্স হ'ব। এই 96টা বক্স আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইয়াৰ যিটো ওজন আছে 1.2 কিলোগ্রাম আমি হিরোইন, সাসপেক্টেড টু বি হিরোইন আমি জব্দ করবলে সক্ষম হয়েছোঁ। আৰু এই গোটেই অভিযানটোৰ পৰা আমি 3 জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এরেস্ট করেছোঁ। তার প্রথমজনের নাম হল তামিজুর রহমান লস্কর, 38 ইয়ার্স, আৰু তেওঁ পিতৃৰ নাম হল অমিরুদ্দিন লস্কর, রাজগোবিন্দপুর ধলাই। দ্বিতীয়জন ব্যক্তি হল কবির আহমেদ বরভূঞা, 25 বছৰ, তেওঁ ঘর গোবিন্দপুর পার্ট 2 শিলচর। আৰু তৃতীয়জন ব্যক্তি হল রাজীব উদ্দিন, 35 ইয়ার্স, তেওঁ দেউতাকৰ নাম হল মোহাম্মদ আলী, আৰু সাউথ বাসকান্দি লক্ষীপুর। এই 3 জন ব্যক্তিক আমি এরেস্ট করেছো। আর ইয়ার লগতে এটা স্কুটি ড্রাগস সরবরাহর কারণে তেওঁলোকে ব্যবহার করেছিল। স্কুটির নম্বর হল AS11Y8317, এইটুকু আমি যোৱা নিশা জব্দ করবলৈ সক্ষম হয়েছো সানিঘাটৰ। আৰু তার লগতে যোৱা নিশা চান্দিঘাটত যিটো আমাৰ অভিযান চলিছিলে, সেই অভিযানকালত যিজন মূল সরবরাহকারী, ড্রাগসৰ যিজন মূল সরবরাহকারী, তেওঁ পলাই যাবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। আৰু পলাই যাবৰ কাৰণে চেষ্টা কৰোঁতে সোনাইয়ের ধনেহুরির দ্বিতীয় খণ্ড শিলডুবি থেকে উদ্ধার হলো বন্য বিড়াল। শনিবার সকালে ওই এলাকার যুবক আক্তার হোসেন বন্য বিড়ালটি তার বাড়ির জঙ্গলে দেখতে পেলে তিনি পাকড়াও করেন। এরপর সোনাই বন বিভাগে খবর দেন। খবর পেয়ে সোনাই রেঞ্জার শিবহরি সিনহা দলবল নিয়ে পৌঁছান। তিনি আক্তার হোসেনের কাছ থেকে বন বিড়ালটি সমঝে নেন। তিনি জানান, ভুবন পাহাড়ের জঙ্গলে বিড়ালটি ছেড়ে দেওয়া হবে। কয়েকদিন আগে ধনেহরি এলাকায় এমন আরেকটি বিড়াল উদ্ধার হয়। হয়তো রাস্তা ভুলে বিড়াল লোকালয়ে পৌঁছে বলে ধারণা রেঞ্জারের। শিলডুবির একজন মানুষে আমরা ফোন করছে যে এরকম একটা আপনি একটু দেখুন। তখন আমি স্টাফ পাঠিয়ে দেখা করে একটা জঙ্গলি বিড়াল, তারপরে এটা আমরা রিকভারি করিয়ে নিয়ে মোহন পাহাড়ে সরার ব্যবস্থা করছি। ছোটো বাচ্চা তো গতিকে এমনি পাবলিকের দোষ ধরিয়ে আমরা ব্যবহার করছি। ব্যাগের ভিতরে ঢুকে আমি চান্স তো কোনো সময় রাস্তা ভুলিয়া আই যায়, আর জঙ্গল তো আমরা দাঁড়িয়ে আছে, গতিকে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ পড়ুয়ার মৃত্যু ঘটল। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শাহিদ হাসান মজুমদার নামের কলেজ পড়ুয়া। দিগরখাল শিবনগরে 6 নম্বর জাতীয় সড়কে বন্ধ ডাম্পারের পেছনে বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন শাহিদ হাসান মজুমদার ও মিন্নাতুল্লাহ রহমানে।
তারা লেভারপুতা গ্রামের বাসিন্দা ও কালাইন এসআর কলেজের ছাত্র। দুজন বাইক নিয়ে যাওয়ার পথে শিবনগর মেন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি 10 টাকার ডাম্পারের পেছনে দ্রুতগতিতে ধাক্কা মেরে ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করে কালাইন প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যান। তাদের অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসারত অবস্থায় এদিনই মৃত্যুর কোলে ঢলে পড়ে শাহিদ। মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে নিয়ে পালানোর অভিসন্ধি ভেস্তে দিল শিলচর পুলিশ। শহরতলির এক যুবতীকে বিভিন্ন প্রলোভন দিয়ে বিয়ের চেষ্টা করে সৈদপুর এলাকার এক যুবক। সম্প্রতি কলেজ পড়ুয়া যুবতীকে নিয়ে মেঘালয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করে যুবকটি। নিজেকে একজন বিশাল সম্পত্তির মালিক এবং গাড়ি বাড়ি রয়েছে বলে ওই যুবক বিয়ের চেষ্টা করে। যুবতীকে পালিয়ে নিয়ে যাওয়ার পর পরিবারের লোকেরা রাঙ্গিরখাড়ি পুলিশে অভিযোগ জানান। সেই সঙ্গে পরিবারের লোকেরা নিকট আত্মীয় নিউ লাইফ ফাউন্ডেশনের ডিরেক্টর কামরুল ইসলাম লস্করের সাহায্য নেন। মেঘালয় থেকে যুবক যুবতীকে পুলিশ উদ্ধার করে শিলচরে নিয়ে আসে এবং পরিবারের লোকেদের কাছে সমঝে দেওয়া হয়। শনিবার এক সাংবাদিক বৈঠকে যুবতীর পরিবার এ কথা জানান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবতী বলেন, তাকে প্রলোভন দিয়ে বিয়ে করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে সবকিছু বুঝতে পেরে মা বাবার কাছে ফিরে এসেছে। তার এই দুর্ঘটনা নিয়ে কেউ যাতে ভিডিও না দেন এবং মা বাবার সম্মান অটুট থাকে, এখন সেটাই চায় সে। এবং ভবিষ্যতে অভিযুক্ত যুবক কিছু করতে চাইলে তার বিরুদ্ধে যেন পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয় বলে অনুরোধ জানায় সে। তোমার মানে ভুয়া প্রতিশ্রুতি দেওয়া হয়নি, সে ছেলেটাই কিচ্ছু করেনি, বেকার ছেলে। তুমি মা বাবার সঙ্গে থাকবা এখন, তো ভবিষ্যতে যদি আরো মানে কিছু ক্ষতি হতে চায়, হ্যাঁ, এটার লেগে তুমি মানে কি চাও মানে আইনের কাছে? তুমি আমি আইনের কাছে অনুরোধ করি আপনার, যে আমার আর ই যেটা করছে করছে, আর দুবারা এটা কিছু আর জানি না করে। এদিন সাংবাদিক বৈঠকে যুবতী নিকট আত্মীয় কামরুল ইসলাম লস্কর ও মেয়ের কাকা ঘটনার সবিশেষ তুলে ধরেন। কামরুল ইসলাম বলেন, তিনি যুবককে মারধর করেননি, সে মিথ্যে অভিযোগ এনেছে। আর যুবতী মেয়ে তার নিকট আত্মীয় ভাগিনী, সবার মা বোন ও মেয়ে রয়েছে। ভাগিনী ভুল রাস্তায় গিয়েছিল, তাই তিনি তাদের বিপদের সময় সাহায্য করেছেন। মেয়ে এখন তার ভুল বুঝে মা বাবার কাছে ফিরে এসেছে, এক্ষেত্রে রাঙ্গিরখাড়ি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। পুলিশ যথাসময়ে কাজ করায় মেয়েকে তারা ফিরে পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। পরিবারের পক্ষে কাকা বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত, মেয়ে ভুল রাস্তা থেকে ফিরে এসেছে, তাকে ছেলেটা প্রলোভন দিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি। তাদের পরিবারের এই ঘটনা নিয়ে কেউ ভিডিও না করে সে ব্যাপারে আহ্বান জানান তিনি। মেয়ের পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে ধন্যবাদও জানান তিনি। আমি এই মেয়েটার আঙ্কল বা চাচা, আমার এই যে ভাতিজি যেটা ভুল করছে, জানি হোক ও জানি হোক, তাই একটা ভুল করছে, যা কিছু করার পরে কোর্টও গেছে, কোর্টও তাকে তাইরে তানাত দিছে। তানাত দেওয়ার পরে যে তাইটা মানে বুঝতে পারছে যে আমি আমার জীবনের মধ্যে বহুত বড় একটা ভুল করছি, যেহেতু তাইরে এটা অফার দেওয়া হয়েছে যে দেখো তুমি আবু ভুল ডিসিশনে যারা, হ্যাঁ, তুমি ভুল ডিসিশনে যারা, তোমার এখনও সময় আছে, তুমি যদি বালাপথে যাইতে চাও যেতে পারবে। আলটিমেটলি দেখো তাই একটা শিক্ষিত মেয়ে, যেটা বন্ধু বান্ধবের সঙ্গে পড়িয়ে যে তাই ভুল ডিসিশন লইয়া আজকে এই স্টেপ নিছে, ফাইনালি তাই এটা বয়স কম, ফাইনালি তাই এটা বুঝতে পারছে যে আমি তো এটা ভুল কাজ করি। আর তখনও তাই আইনের কাছে কইছে যে ঠিক আছে আমার মা বাবার কাছে দিয়া দাও। তখন মানে এই যে কমরুল জৈন তাই নোমরা রিলেটিভ এবং তাই আঙ্কল, তাই থানাতে আসলা, আমার দাদারে ফোন করছে তারা, তখন আমার দাদা খুব বেশি বিজি আসলা, যেতে পারছই না, গতিকে কমরুল আঙ্কলটি তারা সমঝিয়ে দিয়েছে। এতে যে মনে করো একটা ব্লাইম উঠাইছে যে কমরুল আঙ্কলে তার 10 লাখ টাকা নেওয়া যে মেয়েটা আমরা সমঝিয়ে দিছে, এটা আলটিমেটলি সব ভুল, হ্যাঁ, এটা সে মানে ভুল করছে যে যা কিছু করছই এনে আমরা রিলেটিভ বা একটা পাগনি, যার কারণে তার গার্জেন হিসাবে। শুক্রবার শিলচর সৎসঙ্গ আশ্রম রোডস্থিত মা অন্নপূর্ণা বিবাহ ভবনে শ্রীমৎ ভাগবত গীতা সংঘের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে শতাধিক কৃষ্ণপ্রেমী ভক্তদের মধ্যে শ্রীমৎ ভাগবত গীতা ও বস্ত্র তুলে দেওয়া হয়। সভায় পৌরোহিত্য করেন গীতা সংঘের সভাপতি গোপেন্দ্র চন্দ্র সরকার। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচর সাব ডিভিশনাল এসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস, সমাজকর্মী নারায়ণ চৌধুরী, বৈষ্ণব জয় গৌরদাস অধিকারী প্রমুখ।
গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অবিনাশ জগজ্যোতি। উল্লেখ্য, ওই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী ডক্টর প্রবাল পাল চৌধুরী, অসীম ভট্টাচার্য, অশোক বিজয় পুরকায়স্থ, অঞ্জন চৌধুরী, কমলেশ দাস, বীণা রায়, শঙ্কুধর, সুকান্ত রায়, গোপাল রায়, নিতাই দাস প্রমুখ। এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা দাস, গণেশ বন্দনা নৃত্য পরিবেশন করেন উষারানী দাস ও ধামাল নৃত্য পরিবেশন করেন দীপা গ্রুপ ধামাল দল। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচর সাবডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিহারঞ্জন দাস গীতাদান একটা সামাজিক আন্দোলন বলে মন্তব্য করেন। এই গীতায় আমাদেরকে শিক্ষা দেয়, জীবনে চলার শিক্ষা দেয়, ভালোভাবে চলার শিক্ষা দেয়। আজকের দিনে আমরা লক্ষ্য করি মানুষ অনেক সময় বিপদে গমন করে, যেখানে আত্মার সম্পর্ক আছে সেখানে দেখা যায় কোনো সময় যে অধর্ম এখানে এসে স্থান দখল করে নেয়। আর এইসব ক্ষেত্রে গীতা আমাদেরকে রাস্তা দেখাতে পারে। আমরা যদি গীতা থেকে শিক্ষা নিয়ে জীবনে চলা চলি, তাহলে অধর্ম থেকে আমরা দূরে থাকতে পারব। আর আজকের দিনে আমি বলব, অবিনাশ জগজ্যোতি মহাশয় যেভাবে এই আন্দোলন উনি শুরু করেছেন, যেভাবে বছরের পর বছর এই আন্দোলনকে সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, আমরা ওনার পাশে আছি, আমরা ওনার পাশে থাকব। আমরা তন মন ধন এই তিনটা জিনিস দিয়ে আমরা ওনার পাশে থাকব। এই কথা বলে সবাইকে আবারও নমস্কার জানাই। বড়ুয়ালা জিপির পল্লীশ্রী বাজারে অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই গাড়ি চালক। প্রাপ্ত খবরে জানা যায়, বাজারের সম্মুখে ঘটে ঘটনাটি। গুরুতর আহত দুইজনের মধ্যে একজন অটো গাড়ির চালক, নাম হলো তাজউদ্দিন, বাবার নাম মুস্তমিয়া, বাড়ি কাশিটিল্লা। অপরজন বাইক চালক মনোজ রায়, বাবার নাম মুহিম রায়, বাড়ি কৃষ্ণনগর। অটো গাড়িটির নম্বর AS10BC2714 ও বাইকের নম্বর AS10G6524। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ আহত দুজনকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা করে পরিবারের হাতে সমঝে দেয় এবং মেডিকেল কলেজে যাওয়ার জন্য বলে। পরিবারের লোকেরা অটো চালক তাজউদ্দিনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যায়। অপরজন কৃষ্ণনগরের মনোজ রায়কে পরিবারের লোকেরা হাইলাকান্দি হাসপাতালে নিয়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুপক্ষ থেকে থানায় কোনো এজাহার দেওয়া হয়নি। নাম তো নাজিমউদ্দিন, বাসা সানকানি। কেন আমরা বড়ুয়ালা তোমার ফলেছি ফুলের উপরে থেকে আমরা প্যাসেঞ্জার তিনজন উঠছি, উঠার পরে আমরা তো আর গাড়ি তার সাইটে আর আমরা পেট্রোল অটো তুলছি, তো ওদিক থেকে আমরা তো আইয়ার লাইলাই আমরা গাড়ি সাইটেও আসলো, তা যেটা মারছে ওটা সাইটেও আসল গাড়ি। হঠাৎ তি সামনে দিকে একটা বাইক আছে খুব স্পিডে, আইয়া ড্রাইভারটা ফিরে আউকিয়ে দিছে, ওই বাইক কোন দিকে চালারে হইতে না হইতে আমরা ডুফরে হয়ে গেছে গাড়িটা। আবার বাদের তো এখনো আমরা তো গাড়ির প্যাসেঞ্জার বোয়াত আমরা অবশ্য করে কিছু হইছে না। আর পরে আমি দেখছি ড্রাইভার একটা মুখে দিয়ে ব্লাড বার নামিয়ে আমি তারা আঞ্জা করে ধরিয়া আমি নামাইছি কিনারও। আমার মেলুক যে প্যাসেঞ্জার দুজন আসিল, একজনে বাল্টি দিয়ে জলও লাঞ্ছে আনি আমি তারে ধোয়াইয়া ওখানে পরে ফাবলিকও জমছে আমার দুই পেটিতে উঠা নিয়েছে, উঠাই আমি তারে জল ধইয়া তারে অটো একটা দিয়ে হসপিটাল লইয়া আইছি। তোটুকু আমি তারপরে অতটুকু তো আমি তার ঘর ফরে ফোন মারিয়া কইছি যে অমুক ওরকম ওরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তুমি যে যাও কয়েছেন তুমি তাই কোন জায়গা কইছি আমরা তো বড়ুয়ালার দিকে আইয়া, তুমি তো বাড়ির সামনে বার হো কয়েছেন তুমি তো যাও আমরা বাড়ির সামনে বার হইলাম। আমি নিজে লগে লইয়া হসপিটাল আনিয়া এরার গার্জেনদের সমঝাই দিয়ে আমি আমার ঘরে গেছি। দলুর জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর ফের সরব হলো অসম মজুরি শ্রমিক ইউনিয়ন সহ ফোরাম ফর সোশ্যাল হারমনি। এদিন শিলচরের শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে সংগ্রামী শ্রমিকদের অবস্থানের সত্যির জয় হলো বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি বিজেপি সরকারের তথাকথিত উন্নয়নের নীতির ঘোর বিরোধিতা করেন তারা। পাঁচ গ্রামের কাগজ কলকেও বাঁচানো যেত বলে দাবি তাদের। তাছাড়াও অধিগৃহীত জমিতে পুনরায় চা চাষ করার দাবি, কংগ্রেসের উত্থাপিত দাবির সাধুবাদ ও সহমত ব্যক্ত করেন তারা। পাশাপাশি অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশ্যাল হারমোনি বিস্তৃত সারাপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক অগ্রিম কপি ইমেলে প্রেরণ করেছে এবং তার প্রতিলিপি কেন্দ্রীয় এভিয়েশন মন্ত্রীকে পাঠানো হয়েছে। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দির যে কোনো একটা জায়গায়, সুবিধাগত জায়গায়, যেটা পরিত্যক্ত জায়গা, যে জায়গাতে কোনো এনভায়রনমেন্ট হবে না, কোনো উচ্ছেদ হবে না, সেরকম একটি জায়গাতে করুন। সেরকম জায়গা রয়েছে
এবং সে হচ্ছে কথা বলা যেতে পারে যে যে কথা বলা হচ্ছে যে একমাত্র ডলুকে বলা হয়েছিল সেটা নয়, যে আপনাদের যেটা সার্ভে করা হয়েছিল সেখানে খরিল বাগানকেও বলা হয়েছিল, যেখানে ফিজিবল শব্দটা লেখা ছিল খরিলের ক্ষেত্রেও, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সে বিষয়টা তো। এবং খরিল বাগানটা মোটামুটি একটা পরিত্যক্ত বাগানের পর্যায়ে রয়েছে, আপনারা গেলেও দেখতে পারবেন, তো সেখানে হতে পারে অথবা অন্য কোনো কারণে হতে পারে। কিন্তু এটা যে লাভজনক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা লাভ করে আসছিল প্রায় 46 কোটি টাকার লাভের বাগান ছিল 2022 পর্যন্ত, তারপর প্রায় 37 কোটি টাকা লসের জায়গায় চলে আসছে, মানে 46-এর তুলনায় যদি আমরা হিসাব করি তাহলে 37 কোটি টাকা কম লাভ করেছে এরপরের বার। সেটার অ্যাসেসমেন্ট কি যে বাগানটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের দাবি যে জায়গাটা সরকার নিয়েছেন সেখানে প্ল্যান্টেশন আবার চালু করার জন্য, প্রয়োজনে এনরেগা ব্যবহার করে সেটাকে চালু করুন, কিন্তু শ্রমিকরা কাজ চাইছেন, কাজের জন্য শ্রমিকরা হাহাকার করছেন, কাজ পাচ্ছেন না এবং সেটা তাদের ব্যালেন্স শিটেও পরিষ্কারভাবে উঠে এসছে, কারণ শ্রমিকদের যে পেমেন্ট করা হচ্ছে সেই পেমেন্টের রাশিটাও কমে যাচ্ছে, সে থেকেই বোঝা যাচ্ছে যে শ্রমিকদের তারা ডেপুট করতে পারছেন না। তো সেক্ষেত্রে সরকার আন্তরিক হোক শ্রমিকদের প্রতি, সরকার আন্তরিক হোক উন্নয়নের প্রতি, আমরা আবার বলছি সরকার আন্তরিক হোক সত্যিকারের উন্নয়নের প্রতি, যে উন্নয়ন মানুষের উন্নয়ন হয়, যে উন্নয়ন মানুষ ভালো করে খেতে পারে সেই জায়গা থেকে আন্তরিক হোক, ওই জায়গাকে আবার রিপ্রেজেন্টেশন করার ব্যবস্থা সরকার। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। মাদক পাচারকারীকে লক্ষ্য করে গুলি, কাছাড় পুলিশের হাতে ধৃত এক। শিলডুবিতে বন্য বিড়াল উদ্ধার, ভুবন পাহাড়ের জঙ্গলে ছাড়ল বন বিভাগ। দিগরখালের সড়ক দুর্ঘটনায় আহত কলেজ পড়ুয়ার মৃত্যু, শোক এলাকা জুড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।